হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি এই ব্লগে শেয়ার করতে যাচ্ছি আমাদের চাচুদের গ্রামে আসার গল্প। তারা দীর্ঘদিন যাবৎ শহরে ছিলেন, হঠাৎ করে গ্রামে আসার সিদ্ধান্ত নিলেন। আমরাও খুব খুশি। চাচু শহর থেকে আসার সময় আমাদের জন্য তাদের ছাদে লাগানো যে ফুল গাছগুলো ছিল সেগুলো নিয়ে এসেছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে, কারণ আমি ফুল অনেক পছন্দ করি। চাচু আসার সময় একটা গাড়ি কিনে নিয়ে আসছে, কারণ গ্রামের বাড়িতে থাকতে হলে কিছু একটা করতে হয়। তার জন্যই এই গাড়িটা কিনে নিয়ে আসছে, যাতে এখানে থাকার জন্য এটা চালাতে পারে। এই হলো আমার চাচু, আর চাচুর পাশে ইনি হলেন তার শ্বশুর, আর ছোট যে বাচ্চাটা এটা হলো আমার চাচাতো বোন সাফামণি। কাকিমা শহর থেকে গ্রামে এসে গ্রামের চুলায় রান্না করছে, আর সাফামণি ও আমাদেরকে চিনে না, তো এই জন্য আমাদের থেকে একটু দূরে দূরে থাকার চেষ্টা করছে। তবে যখন চিনবে তখন ঠিক হয়ে যাবে। এটা হলো আমাদের ছোট কাকিমাদের বাসা। বাসার ভিতর সবই এলোমেলো, কারণ সব কিছু নিয়ে আসছে, তো এইগুলা সব কিছু এখানে অগোছালোভাবে রেখে দিয়েছে। আস্তে আস্তে ঠিক করছে চাচু, সবগুলোই প্যাকেটিং করা, এগুলো সবই অগোছালো। শুধু আয়না রাইখা দিছে, আমি এইভাবেই ব্লগটা করছি, এই জন্য এরকম দেখা যাইতেছে। এখন পর্যন্ত কোনো কিছু ঠিকভাবে রাখে নাই। এটা হলো সামনের ঘর, যেটাকে আমরা সামনের গেস্টের জন্য রাখি। ফুল গাছগুলো আমার অনেকটাই পছন্দ হয়েছে, কতক্ষণ পর পরে গিয়ে এগুলো দেখি। দেখতে অনেক সুন্দরই লাগবে যখন ফুল ফুটবে, একটাই সাদা ফুল আর একটাই লাল ফুল ফুটবে। আমাদের সাফামণি আমাদেরকে অত ভালোভাবে চিনে না, এই জন্য আমাদের সাথে মিশতে চাইছে না। তবে কিছুদিন গেলে সব কিছুই ঠিক হয়ে যাবে। ওকে আমার সব থেকে বেশি ভালো লাগে। ও আমার ভাইকে একটা খেলনা দিল, খেলনা দিয়ে কথা বলতেছে। ও আবার আমার ভাইটা খেলনাটাকে দেখতেছে। আমি ওর পান্ডাটা একটু ধরলাম, ধরার সাথে সাথেই ও এসে অনেক রাগ করে তারপরে নিয়ে গেল। বুঝতেই তো পারছেন, অচেনা পরিবেশ, অচেনা জায়গা, সেখানে এসে নতুন করে মানিয়ে নেওয়াটা একটু ব্যাপার। সব কিছুই অগোছালো এলোমেলে, যেভাবে যা এনে রেখে দিয়েছে সেইভাবেই সেইগুলো আছে, সব কিছুই দেখতে পাচ্ছেন প্যাকেটিং করে রাখা, আস্তে আস্তে সব গোছাবে। এদিকে সাফার নানু ভাই সব কিছু চারপাশ ঘুরে ঘুরে দেখছে, দিদাও অনেক খুশি, তারা সবাই বা গ্রামের বাড়িতে আসছে বলে। সাফামণিও অনেকটা খুশি, কারণ আগে বাসার ভিতরে থাকতো। ওইখান দিয়ে কতগুলো পাখির ছানা নিয়ে এসেছে, এগুলোর নাম বাজরিগার। পাখিগুলো সারাদিন উড়ি করে আর ডাকাডাকি করে, আমার কাছে অনেক ভালো লাগে। আমিও ভাবছি চাচুর কাছ থেকে আমি দুইটা পাখি নিব। পাখিগুলো অনেক 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 সুন্দর, এবং এগুলো নিয়ে প্রতিদিন ডিম পাড়ে, এক এক সময় এগুলো থেকে বাচ্চা ফুটে অনেক পাখিগুলো হয়। চাচু পাখিগুলো রাখার জন্য একটা বাক্স বানাচ্ছে, এইটাই সব পাখিগুলোর খাঁচাগুলো রেখে দিবে। সাফামণি বসে বসে দেখছে। আমি আবার একটু তাদের বাসার মধ্যে চলে আসলাম। সাফামণি একটা গাড়ি নিয়ে আসছে, ও বাড়ির উঠানে গাড়িগুলো চালাচ্ছে। সাফামণির নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর কমেন্ট করে জানান যে সাফামণির ভিডিও আপনাদের কেমন লেগেছে। সাফামণির ভিডিও পেতে চ্যানেল। আজকের মতো এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।